काटमानी मूल मंत्र हलो बिना पैसे हम हिले कैसे। एखन आमादेर पश्चिम बंगे एकटा नूतन परब शुरू होयेछे। हाँ देखो परबेर नाम सुनते लास्टे आरम्भ करे दिले। हाँ आगे सुनो जेटा भाबछो सेटा लय। এটার নাম হচ্ছে কাটমানি পরব, বুঝেছো? এখানে তোমার আমার কোনো জায়গাই নাই, এখানে সরকারি বেসরকারি আর অর্ধ সরকারি কর্মচারীদের জায়গা। অফিসে অফিসে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার শুনো নিমন্ত্রণ পত্রে কি কি লেখা হয়েছে, সব নিয়ম এই পত্রে লিখে দেওয়া হয়েছে। মাননীয় মানি প্রেমীগণ, আপনারা তো জানেন যে কাটমানি আমাদের দেশে গর্ব করার মতো বংশানুক্রমে চলে আসা একটি পবিত্র সংস্কৃতি। আমাদের মজবুরি ও অভ্যাসের মধ্যে পড়ে এই কাটমানি। আপনারা সকলে এই ফেস্টিভ্যালে যোগদান করুন এবং কাটমানির উৎকৃষ্ট প্রমাণ দিয়ে জিতে নিন কিছু পুরস্কার। এবার কি কি পুরস্কার আছে সেগুলো শোনো। পুরস্কারগুলি হলো কাটমানি শিরোমণি, কাটমানি ভূষণ, কাটমানি বিভূষণ, কাটমানি রত্ন। এখানে শেষ নয়, আবার সান্ত্বনা পুরস্কারও লিখেছে। সান্ত্বনা পুরস্কারের মধ্যে আছে একটি সম্মানপত্র ও একটি মেডেল দেওয়া হবে। চিঠিতে আরও লেখা আছে আমাদের জুরি মেম্বাররা হলো কিছু ভ্রষ্টাচারী আর কিছু নিলম্বিত সরকারি অধিকারী। এবারে হচ্ছে কাটমানির নিয়মাবলী। এই কাটমানি হচ্ছে চার প্রকারের। এক নম্বর পয়েন্ট হচ্ছে এটা কাজ হওয়ার আগেই তোমাকে দিতে হবে। এটা যে দিচ্ছে তার ভক্তি আর শ্রদ্ধার উপর নির্ভর করে। দু নম্বর পয়েন্ট, এটা কাজ হওয়ার শেষে মানে ধন্যবাদ স্বরূপ দিতে হবে কারকে। আর এটা যে গ্রাহক সে যদি হঠাৎ করে পাইয়ে যায় তাহলে তো ও বিরাট আনন্দ, মানে একদম সারপ্রাইজ গিফটের মতো। আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে এটা ওদের হকে, মানে কাজ হওয়ার আগে 10%, 30%, 40%, 50% কিছু না কিছু ওদেরকে দিতেই হবে, মানে পেমেন্টের আগে ছোট পেমেন্ট আর কি। আর চার নম্বর পয়েন্ট, এটা কিন্তু হেভি ডেঞ্জারাস, মানে জবরদস্তি ওরা নেবে। তোমার দিতে মন চাক ছাই না চাক, ওরা জবরদস্তি তোমার কাছ থেকে মাল করে আদায় করে নেবে। তাহলে মুদ্রা কথা হচ্ছে এই কাটমানির মূল মন্ত্র হলো বিনা পয়সে হাম हिले कैसे। এবারে রাত্রে বেলায় শুরু হয়েছে প্রতিযোগিতা। সরকারি বেসরকারি পুলিশ সবাই যে যা নিজের মতো করে কাটমানির ক্ষমতা দেখাই দিয়ে চলে গেল। হঠাৎ করে একটা সাদা পাড়া গাড়ি এসে থামলো। সবাই ভাবছে কে ওঠে কে ওঠে, বলছে আমি তোমাদের বাপ, আমি এক কিন্তু আমার রূপ অনেক, আমি তোমাদের অন্তরাত্মা, তোমাদিকে তো আমি তৈরি করেছি, তাই সব পুরস্কারগুলো আমার। সবাই এখন চুপ মারে বসো, এখন কাটমানির পাঁচালি পড়া হবে, মন দিয়ে শুনো। সদা পূর্ণ করি আমি পাবলিকের পকেট মেরে, আর কি করে মারতে পারি এই ভব সংসারে। জামা লক্ষ্মী বৈকুণ্ঠ ধামে তুমি একবার, আমার গুণের কথা করো প্রচার। থাকো মা আমার ঘরে, হও না চঞ্চলা, পেঁচাকে বাদ দাও মা, আমাকে করো তোমার চেলা। আরে আরে যাচ্ছ কোথায়? ভিডিওটা তো শেষ হলো, এখন আমার পাঁচালিটা কোথায় পড়া হলো? বলি ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর খুব ভালো লাগলে শেয়ার করো। আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইবটা করে দাও, ঘন্টাটা বাজায় দাও। আর এখনকার মতো চলি।